হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনকার মতন আজকের ভিডিওটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নানান রকমের স্কিন সমস্যায় ভুগে থাকেন, যেমন স্কিনে কালো কালো সব সব দাগ, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস কিংবা ওপেন পোর্স, এই টাইপের সমস্যাগুলোর সমাধান কিন্তু আজকের এই একটা প্যাক দিয়েই হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক কীভাবে আমরা এই প্যাকটি তৈরি করতে পারি। তো এই প্যাকটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুইটা উপকরণ। একটি হলো আলু, যা আমাদের সকলের ঘরেই অহরহ থাকে, এবং আরেকটি নিয়েছি শসা। যেই শসা দিয়ে আমরা স্যালাদ খেয়ে থাকি, আমি সেই শসা এখানে ব্যবহার করেছি। মাত্র এই দুইটা উপকরণ, মানে রান্নাঘরে থাকা মাত্র এই দুইটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা ফেস প্যাক তৈরি করা সম্ভব, যেটা আমাদের স্কিনের যাবতীয় সমস্যার সমাধান করতে সক্ষম। স্কিন হয়ে যাবে একদম বেবি স্কিন, এতটা গ্লো করবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো এখানে আমি আলুটা গ্রেট করে নিয়ে চলে এসেছি। ক্যামেরায় যদিও এটা দেখানো হয়নি, কারণ কোনো একভাবে স্কিপ হয়ে গেছে। তো এরপর আমি শসাটাকে গ্রেট করে নিব। এখানে আমি একটা শসা নিয়েছি, আর আমি খোসাটা কিন্তু একদমই ছাড়িয়ে নেইনি। খোসা সহই আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা বাদেও কিন্তু এখানে গ্রেট করে নিতে পারেন, তবে অবশ্যই শসাটাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে মুছে নেবেন। তো এই যে এভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি, চাইলে আপনারা ব্লেন্ড করেও কিন্তু নিতে পারেন। মূলত এখানে আমাদের শসার যে রসটা সেটারই প্রয়োজন, তো আপনারা যেভাবে খুশি সেভাবে শসার রসটা কালেক্ট করতে পারেন। শসা আমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইট করতে হেল্প করে, স্কিনকে ঠান্ডা রাখে, এবং স্কিনের যে কোনো ব্রণের প্রবলেম কিন্তু শসার দ্বারা সমাধান করা সম্ভব। শুধুমাত্র আর কিছুই না, যদি আপনারা শসার রস স্কিনে অ্যাপ্লাই করেন, এক সপ্তাহের মধ্যে আপনারা পরিবর্তন নিজেরাই দেখতে পারবেন। এছাড়া আলু শসা এগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এখানে আমার দুইটা জিনিসই গ্রেট করা হয়ে গেছে, এই পাশে আলুর গ্রেট করা অংশ আর এই পাশে শসার গ্রেট করা অংশ আমি নিয়েছি। দুইটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য অমৃত। যে কোনো ডাল স্কিন, রোদে পোড়া স্কিন, সব কিছুর দাগ দূর করতে এই দুইটা উপকরণ দুর্দান্ত লেভেলের কাজ করে। এখন আমি একটা প্লেটে দুইটাকে নিচ্ছি, আর এখন যেটা করতে হবে, আমি দুইটার থেকে আলাদা আলাদা করে যে জুসটা থাকবে সেটা কিন্তু আমি বের করে নিব। আর আপনারা যদি সারাদিন এই জুসটা স্কিনে তুলার সাহায্যে লাগিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন আপনাদের স্কিনটা ভেতর থেকে অনেক বেশি গ্লো করবে, যেটা সাধারণ সময়ে আপনারা কখনোই দেখতে পারবেন না। আর এভাবে করেই কিন্তু আপনারা স্কিনটাকে ধীরে ধীরে অনেক বেশি ব্রাইট করতে পারেন, তাছাড়াও অনেক বেশি গ্লো স্কিনে আনতে পারবেন। অনেকেই দেখবেন খুবই স্কিন গ্লো করে, তো তারা কিন্তু অবশ্যই স্কিনটার প্রপার যত্ন করে। আর যে কোনো জিনিসই যত্ন না করলে কিন্তু কখনোই ভালো থাকে না। প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা যত্ন থাকে, না হলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন আমাদের স্কিনের যত্নের দরকার, ঠিক তেমনই জিনিসপত্রের যত্নের দরকার। তাছাড়াও প্রত্যেকটা মানুষের সম্পর্কের কিন্তু যত্নের প্রয়োজন হয়, না হলে সব কিছু ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। তো যাই হোক, এই যে আমার বোলে এক প্রায় হাফ কাপ মতন জুস এখানে আমার রেডি হয়েছে। আর এই যে পাশে যেই আলু আর শসার বাকি অংশটা আছে, সেটা কিন্তু আপনারা ডিরেক্ট ফেলে না দিয়ে মোটা প্রলেপ আকারে স্কিনে কিংবা চোখের আশেপাশে বা চোখের উপরেও কিন্তু দিয়ে রাখতে পারেন। এতে করে স্কিন অনেক বেশি ঠান্ডা হবে, এবং চোখের নিচে যে কালো দাগ থাকবে না, সেটাও কিন্তু খুব সহজে চলে যাবে। নিয়মিত এই প্যাকটা ব্যবহার করলে আপনারা দেখবেন আপনাদের স্কিন এত বেশি গ্লো করবে, যেটা আপনাদের আর আগে কখনোই হয়নি। এখন আমি এখানে থার্ড ইনগ্রিডিয়েন্টস যেটা মেশাবো, সেটাও আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে, তো সেটা হলো চালের আটা কিংবা চালের গুঁড়া। এখানে আমি চালটাকে গুঁড়া করে রেখেছি,
তো এই যে যে চালের গুঁড়াটা এটা আমাদের স্কিনকে স্ক্রাব করতে সাহায্য করে, স্কিনের ব্রাইটনেস ভাব আনতে এই চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী। তাছাড়াও ওপেন পোর্স মিনিমাইজ করতেও কিন্তু এই চালের গুঁড়া খুবই কার্যকরী। আর সব থেকে যে উপকারটা হয় সেটা হলো স্ক্রাবিং খুবই সুন্দরভাবে হতে পারে এই চালের গুঁড়ার দ্বারা, যেটা আমাদের স্কিনের মরা চামড়া থেকে শুরু করে স্কিনের ভেতরের যে ময়লাটা থাকে সেটা টেনে বের করে ফেলতে সক্ষম। এরপর আমি এখানে আরও একটি জিনিস অ্যাড করব, সেটা হলো র মিল্ক কিংবা কাঁচা দুধ। এটা একদম খাঁটি গরুর দুধ। আমি এখানে যেটা খাঁটির গরুর দুধ একদমই র, মানে এখনও জাল করা হয়নি, সেই কাঁচা দুধটা আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতন। আপনি ঠিক যতটা তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে এটা আপনি ব্যবহার করবেন। তো এই যে এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে, নয়তো কিন্তু কাজ হবে না। কারণ এখানে আমরা এর আগেও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি যাতে ভালোভাবে ব্লেন্ড হয়, এই জন্য কিন্তু আমি এখানে একবারে মিশিয়ে নিই নাই। খুবই স্মুথ একটা পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিংবা কারা ব্যবহার করতে পারবেন সব কিছু ডিটেলসে বলে দেব। তো এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদেরকে স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর যে কোনো প্যাকের ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই সেটা রাতের বেলা ব্যবহার করা সব থেকে উত্তম। তবে যদি পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা দিনের বেলা যে কোনো সময় ব্যবহার করতে পারেন, কোনো নির্ধারিত কোনো টাইম সীমা নাই। তো আর যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবেন, কারণ এখানে কোনো রকমের কোনো কেমিক্যাল নেই, সবই আমাদের ঘরে থাকা সবজি কিংবা উপকারী আইটেম, যেগুলো আমাদের ভেতর থেকে সৌন্দর্যটাকে বের করে আনতে অনেক বেশি কার্যকরী। নিয়মিত এই প্যাকটা ব্যবহার করলে আপনাদের স্কিনের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাওয়ার পাশাপাশি স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। 12 কি 11 বছরের পর থেকে যে কোনো মানুষ এই প্যাকটা ব্যবহার করতে পারবেন। খুব ভালো রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 5 দিন এই প্যাকটি ব্যবহার করবেন। এতে করে আপনার স্কিনটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে যাবে। ফেস বাদেও আপনারা সারা বডিতেও কিন্তু এটা স্ক্রাবিংয়ের আকারে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফুল বডিও কিন্তু ব্রাইট হবে। ঠিক আমি যেভাবে করে এটা অ্যাপ্লাই করছি আপনারাও সেমভাবে পুরো বডিতে এবং স্কিনে, মুখের স্কিনে এটা আপনারা এভাবে ব্যবহার করবেন। এবং তারপর 20 থেকে 30 মিনিট রেখে ড্রাই করার পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, তারপর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এভাবে করে আপনার স্কিনটা ভেতর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে, যা আপনারা বাজার থেকে নানান রকমের নামি দামি প্রোডাক্ট কিনলেও কিন্তু পাবেন না। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।